সেই ঘাতক জাহাজ, যে জাহাজটি শীতলক্ষায় 34টি প্রাণ নিয়েছে। আসলে জাহাজটি গত 4 দিন যাবৎ পালিয়ে বেড়ানোর চেষ্টা করেছে, অবশেষে মেঘনায় ধরা পড়েছে কোস্টগার্ডের কাছে। জাহাজটি আসলে লুকিয়ে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটিকে নতুন করে রং করা হয়েছে, যাতে পূর্বের জাহাজের মতো এটা মনে না হয়। জাহাজের ভেতর থেকে 5 জনকে আটক করা হয়েছে। তারা স্বীকার করেছে যে তাদের ভুল ছিল।